আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, শাইনা নিপাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এবং সেই সাথে ভ্যালেন্টাইন্স ডে তো চলেই গেছে, তারপরেও জানাই সবাইকে শুভেচ্ছা, কারণ ভ্যালেন্টাইন্স ডে আমি মনে করি প্রতিটা দিনই। আর আজকে আমি আপনাদের সাথে রেড ভেলভেট কেকটি শেয়ার করব। আর এই কেকটি তৈরি করতে কিন্তু খুব বেশি কষ্ট প্রয়োজন হয় না, শুধু একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেই সাথে এটি কিন্তু খেতে খুবই মজাদার। এটি যতক্ষণ পর্যন্ত আপনারা তৈরি করে না খাবেন ততক্ষণ পর্যন্ত এর টেস্টটি আপনারা বুঝতে পারবেন না। আর এটা আমি যখন কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা স্পঞ্জি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই অসম্ভব সুন্দর। তবে চলুন আমরা আমাদের রেসিপিটি দেখে নিই। ভেলভেট কেকটি তৈরি করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা হলো বাটার মিল্ক। আর এই বাটার মিল্কটি তৈরি করতে গিয়ে আমাদের যেটা করতে হবে, আমি এখানে কিছুটা পরিমাণে গরুর দুধকে ভালো মতো জাল দিয়ে যে চামচটা আপনাদেরকে দেখালাম সেই চামচে 3 চামচ পরিমাণ দুধ নিয়েছি, এবং সেই সাথে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভিনেগার। এখন এই দুধের সাথে ভিনেগারটিকে মিশিয়ে 15-20 মিনিটের জন্য আমি এক সাইডে রেখে দিব, তাতে করে দুধটা বাটার মিল্কে পরিণত হয়ে যাবে। এখন আমি অন্য একটি পাত্রে 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব, এবং সেই সাথে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং কিছুটা লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা অবশ্যই বেশি দিতে যাবেন না, 1 টেবিল চামচ পরিমাণে এনাফ। কারণ 2টি ডিমের জন্য 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিলেই কেকটার ব্যাটারটা ভালো হবে। যদি বেশি দেওয়া যায় তবে সেক্ষেত্রে এটা কিন্তু চকলেট কেকে পরিণত হয়ে যাবে। এখন আমি এই মিশ্রণগুলোকে ভালো মতো চেলে নিলাম। এখন আমি এটাকে ভালো মতো মিশিয়ে এক সাইডে রেখে দিব। আমি এখানে একটি বড় মিক্সিং বল নিয়ে নিয়েছি, এবং আমি এখানে 2টি ডিম নিয়েছি। ডিম দুটিকে আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি। যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই ডিম দুটিকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এখন আমি ডিমের কুসুম এবং সাদা অংশ এই দুটোকে আলাদা করে নেব। কোনোভাবেই ডিমের কুসুম কিন্তু এই সাদা অংশের মাঝে মেশানো যাবে না, তবে সেক্ষেত্রে কেকের ব্যাটারটি ভালো হবে না। এবং সেই সাথে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ চিনি। এখন আমি একটি বিটার মেশিনের সাহায্যে এগুলোকে বিট করে নিব। এই ডিম ও চিনির এই মিশ্রণটাকে হাই স্পিডে বিট করা যাবে না, এটাকে লো স্পিডে বিট করতে হবে। আমি আমার বিটার মেশিনে 2-এ দিয়ে এটাকে বিট করেছি। আমার এই মেশিনের স্পিডটা হলো 7 পর্যন্ত, আর এটার টেক্সচারটা ঠিক এরকম হবে, একেবারে ফোমি হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই মিশ্রণটা বিট করতে কতটুকু সময় লাগবে সেটা আপনাদের মেশিনের উপর নির্ভর করবে। এখন আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিলাম, এটাকে ফোম করার কোনো প্রয়োজন নেই, জাস্ট অর্ধেক 70% মতো হলেই হবে। এখন এই ডিমের কুসুমটাকে আমি এই মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নেব। সেই সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এই সয়াবিন তেলটা মিশে যাওয়া পর্যন্ত বিট করতে থাকবো, জাস্ট মিশে গেলেই হয়ে যাবে, খুব বেশি বিট করার ওভার বিটিং হয়ে গেলে কিন্তু এই মিশ্রণটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম রেড ফুড কালার, সেই সাথে দিয়ে দেবো হলুদ বা ইয়েলো ফুড কালার কয়েক ফোঁটা, এবং সেই সাথে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের যেই ভিডিও সেইটুকু আমার অফ ক্যামেরাতে হয়ে গেছে, তাই আপনারা কেউ কিছু মনে নেবেন না, আপনারা ভ্যানিলা এসেন্স এখানে মিশিয়ে দেবেন। আর ফুড কালারটা ডিপেন্ড করবে আপনার কোন ব্র্যান্ডের ফুড কালার, যদি ভালো ব্র্যান্ডের হয়ে থাকে তবে অল্পতেই হয়ে যায়, যদি একটু নর্মাল হয়ে থাকে তবে সেক্ষেত্রে কিছুটা বেশি লাগে। আর ফুড কালারটা আপনারা অবশ্যই দেখে ভালো ব্র্যান্ডের ফুড কালার নিয়ে নেবেন। মানে আজকে ফাস্টার ক্লার্কের ফুড কালারটা ব্যবহার করেছি, এটা কালারটা ভালো দেয় কিন্তু এটা বেশি পরিমাণে লাগে। তবে ড্রিমের ফুড কালারটাও ভালো, এটা যেহেতু একটু ঘন তাই এটা ফুড কালারটা একটু কম পরিমাণে লাগে। এখন আমি এখানে যেই বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, এবং আর একটু পরিমাণে বিট করে নিব, প্রায় 30 সেকেন্ড পরিমাণ বিট করে নিব, তাহলেই হয়ে যাবে। আমার এটা সম্পূর্ণ বিট করা হয়ে গেছে। এখন আমি বিটার মেশিনটা সরিয়ে নিব, এবং সেই সাথে এখন আমি যেই ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম আগে থেকে সেটা প্রথম অর্ধেকটা দিয়ে দেবো, এবং আস্তে আস্তে করে এটাকে মেশাতে থাকবো। কোনোভাবে জোরে জোরে মেশানো যাবে না, তবে সেই ক্ষেত্রে এর ভিতরে হালকা পাতলা যে ফোমিটুকু আছে সেটুকু নষ্ট হয়ে যাবে। এরপরে পরবর্তী অর্ধেকখানিও মিশিয়ে দিলাম। এখন এটাকে আস্তে আস্তে আমি মেশাতে থাকবো, অবশ্যই ধৈর্য সহকারে এটাকে আস্তে আস্তে মেশাতে থাকতে হবে। আর এই ব্যাটারটা কেমন ধরনের হবে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এর ভিতরে কোনোরকম কোনো লাম্পস আছে কিনা সেটা অবশ্যই শেয়ার হয়ে নেবেন। আর এখানে আমি একটি 7 ইঞ্চি সাইজের একটি পাত্র নিয়ে নিয়েছি, এবং নিচে একটি কাগজ দিয়ে যাতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই পুরো ব্যাটারটা এর মাঝে ঢেলে দিয়ে এটাকে কিছুটা ট্যাপ করে নেব, যাতে করে এর ভিতরে কোনোরকম কোনো বাতাস না থাকে। এর মাঝে আমি চুলায় একটি
বাতিল বসিয়ে দিয়েছি এবং এটাকে আমি 5 থেকে 7 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি এর মাঝে এই মিশ্রণটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 40 মিনিট মতো এটাকে আমি বেক করে নিব এবং ঢাকনার উপরে যে ফোঁটাটা রয়েছে সেটাকে আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দেব এবং এরপর যে চুলার আঁচটা আমি একদমই লোতে রেখেছি। 45 মিনিট পরে আমি ফিরে এলাম, আমার এই কেকটা বেক হতে ঠিক 45 মিনিট লেগেছে। এখন একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, এটা সম্পূর্ণ পরিষ্কার বের হচ্ছে, এর মানে আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এই পাত্রের মাঝেই ঢাকনা দিয়ে এটাকে আরও আধা ঘন্টার মতো রেখে দিব। এরই মাঝে আমি কেকের ক্রিমটা তৈরি করে নেব। আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি আর লিকুইড হুইপ ক্রিমটি আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো, এতে করে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই এই হুইপ ক্রিমটি ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি ফ্রিজ থেকে বের করে সরাসরি এটাকে বিট করতে শুরু করে দিয়েছি। এটা বিট করতে আমার খুব বেশি নয়, 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। আমি এখানে ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিমটি ব্যবহার করেছি, এটি কিন্তু খুবই ভালো একটি ব্র্যান্ডের হুইপ ক্রিম। আপনারা যদি হুইপ ক্রিমটি ব্যবহার করতে না চান তবে সেক্ষেত্রে বাটারটাও ইউজ করতে পারেন। আমার এই হুইপ ক্রিমটি প্রায় রেডি হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু আর পড়ে যাচ্ছে না। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবং সেই সাথে আমি এখানে চিনি এবং দুধ দিয়ে জাল করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। আমি এখানে চিনি গুঁড়াটা ব্যবহার করিনি এই কারণে যে একটি কিচকিচানো ভাব থাকে, তাই আমি সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য এই দুধ এবং চিনি মিশ্রণটাকে জাল দিয়ে ঘন করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম এবং এটাকে মিক্সড করে দিয়েছি। এখন আমি হুইপ ক্রিমটাকে সাইডে রেখে দিলাম এবং এরই মাঝে আমার কেকটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি দেখে দিচ্ছি আপনাদের, কেকটা কিন্তু সফট হয়ে গেছে, খুবই সফট কেকটা। ক্যামেরাতে দেখে কেকটা কিন্তু একটু ছোটো ছোটো মনে হচ্ছে, কিন্তু কেকটা কিন্তু আসলেও ছোটো হয়নি এবং সেই সাথে যেমন স্পঞ্জে হয়েছে সেই সাথে কিন্তু এটা অনেকটা সফট হয়েছে। এখন আমি যে উপরের অংশটি কেটে রেখে দিলাম সেটা কিন্তু ফেলে দিব না, কারণ এই কেটে ফেলা অংশটুকু দিয়েই আমি এই কেক ডেকোরেটিংয়ের কাজে লাগাবো। এখন আমি এই কেকটিকে 3 ভাগে ভাগ করে নেব, আপনারা চাইলে 2 ভাগে কিংবা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট আর নরম হয়েছে, আর এই লেয়ারগুলোকে অবশ্যই সাবধানে ওঠানামা করাতে হবে, নইলে কিন্তু এটা মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ যেহেতু কেকটা অনেকটা নরম। আমি এই কেকটাকে 3 ভাগে কেটে নিলাম। এখন আমি এখানে একটি সুগার সিরাপ তৈরি করবো, আর এর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে গরম পানি এবং সেই সাথে 2 চামচ পরিমাণ চিনি নিয়েছি, এটাকে ভালো মতো গুলিয়ে নিব এবং সেই সাথে কেকের সার সাইডে আমি কিছুটা কাগজ দিয়ে দেব, যাতে করে এটা ডেকোরেটিং করার সময় সাইড দিয়ে এটা নষ্ট না হয়ে যায়। রেড ভেলভেট কেক তৈরি করবো অথচ ক্রিম চিজ দেব না, এটা কি কখনো হয়? তাই আমি সম্পূর্ণ আমার ঘরে তৈরি করা ক্রিম চিজ ব্যবহার করেছি। এখানে আমি এখানে হুইপ ক্রিমের সাথে ক্রিম চিজটা মিক্সড করে দেবো খুব ভালো মতো। আমি এখানে প্রায় 1 বাটি পরিমাণ ক্রিম চিজ নিয়েছি, এটাকে মিক্সড করার পর এক সাইডে রেখে দিব এবং সেই সাথে কেকটা ডেকোরেটিং কাজে লেগে পড়বো। আমি এখানে সুগার সিরাপটা ভালো মতো ব্রাশ করে দিলাম এবং কেকের চারপাশে খুব ভালো মতো আমি এই ক্রিমটাকে লাগিয়ে নেব। আর এই সুগার সিরাপটা দেওয়ার কারণে কেকটা অনেকক্ষণ ধরে ময়েশ্চারাইজ থাকে এবং ভেতর থেকে এটা কিন্তু চুপসে যাওয়ার কোনো ভয় থাকে না। আমার প্রথম লেয়ারে ক্রিম লাগানো হয়ে গেছে, দ্বিতীয় লেয়ারটা আমি এখানে বসিয়ে দিলাম এবং আবারও দ্বিতীয় লেয়ারের উপরে আমি সুগার সিরাপটা ভালো মতো ব্রাশ করে নেব এবং দ্বিতীয় তৃতীয় লেয়ারেও আমি ঠিক একইভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি সুগার সিরাপ ব্রাশ করে। এখন আমি চার সাইডে খুব ভালো মতো ক্রিমটাকে বসিয়ে নেব এবং এটাকে খুব বেশি স্মুথ করার প্রয়োজন নেই, কারণ এটা আমি যে ধরনের ডিজাইন করব তাতে করে এটা সম্পূর্ণটা ঢেকে যাবে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 1/2 ঘন্টার জন্য এটা সেট হওয়ার জন্য। এখন আমি যে অবশিষ্ট কেকটুকু রেখেছিলাম সেটা এরকম একটি লাভ কুকি কাটার দিয়ে 6টা লাভ কেটে নিব এবং অবশিষ্ট বাকি যেটুকু কেক থাকে সেটাকে আমি হাত দিয়ে ঝুরি করে নেব এবং খুব ভালো মতো ঝুরি করে নিতে হবে। আপনাদের কাছে ব্লেন্ডার থাকলে অবশ্যই ব্লেন্ডার দিয়ে ঝুরি করে নেবেন, নইলে হাত দিয়েও ঝুরি করে নিতে পারেন। আমি হাত দিয়ে ঝুরি করে নিয়েছি। এখন আমি কেকটাকে 1/2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ফ্রিজের নর্মাল চেম্বারে আমি কেকটাকে রেখেছিলাম, এর মাঝে আমার কেকটা সেট হয়ে গেছে এবং এখন আমি যে ঝুরি করা কেকের অংশটুকু রেখেছিলাম সেগুলোকে আমি কেকের চার সাইড দিয়ে খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি। চার সাইডে সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। এখন আমি যে লাভগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে কেকের ওপরে একটু গোল করে বসিয়ে দেব। আমি 6টা কেটেছিলাম কিন্তু আমার মোট 5টি লেগেছে। এখন চার সাইডের যে কাগজগুলো ছিল সেগুলোকে আমি তুলে দিব এবং এর ভেতরে যে
ঝুড়ি বা গুঁড়িগুলো, সেগুলোকে কিন্তু ফেলে দিব না, আর পরবর্তীতে আমার আরও কাজে লাগে যাবে। এরপরে আমি একটি হালকা একটু ডিজাইন করে দিচ্ছি, আপনারা যে যেমন খুশি সেভাবে ডিজাইন করে নিতে পারেন। আমার ভিডিওটা যেহেতু অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই আমি পুরোটা ডিজাইন আপনাদেরকে দেখাইনি, অল্প সামান্য একটু দেখিয়েছি। এখন আমি এই কেকের যে অবশিষ্ট গুঁড়িটুকু বেঁচে ছিল সেইটুকু এই কেকের যে মাঝখানে আমি ফাঁকাটুকু রেখেছি সেখানে আলতো হাতে খুব সাবধানে অল্প অল্প করে দিতে থাকবো। এতে করে এটির মাঝখানে একটি গোল রেড রাউন্ড হয়ে যাবে এবং এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। মাঝখানে বসিয়ে দিলাম ছোট্ট একটি ফুল এবং সেই সাথে আমার এই রেড ভেলভেট কেকটি ডেকোরেট করা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। এখন এই কেকটিকে সম্পূর্ণ স্বাদের সাথে খাওয়ার পালা। ফ্রেন্ডস, কেমন হলো আমার এই পুরো রেসিপিটি? যদি আমার এই রেড ভেলভেট কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্টস এবং সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কেকের রেসিপিটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা তার নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।